শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ আসর। প্রথম দিনের খেলা শেষে পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম দিন আজ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে যুক্তরাষ্ট্র ৪০ ওভার ২ বলে ১০৫ রান করে, যেখানে ২২ ওভার ৫ বলে আয়ারল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয়। অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে ৫০ ওভারে ২৮৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪০ ওভার ১ বলে ২৫৪ রান সংগ্রহ করে ৩১ রানে পরাজয় বরণ করে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। ২০২৪ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ ১৯ জানুয়ারি। তো ১৯ জানুয়ারি দুইটি ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। তো আগামীকাল কিন্তু বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি রয়েছে, তো সে সম্পর্কে বিস্তারিত দেখব পরবর্তীতে। তো প্রথমে দেখি গ্রুপ ডিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ ডিতে যে দলগুলো রয়েছে তারা কিন্তু এখনও কোনো ম্যাচ খেলেনি। তো গ্রুপ ডিতে রয়েছে আফগানিস্তান, নেপাল, নিউজিল্যান্ড ও পাকিস্তান। তো এই চারটি দল কিন্তু গ্রুপ ডিতে রয়েছে। তো ২০২৪ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট দল অংশগ্রহণ করছে ১৬টি, যেখানে চারটি গ্রুপ রয়েছে। তো গ্রুপ ডিতে এখনও ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তো কোনো দলের ম্যাচ অনুষ্ঠিত হোক আর না হোক, আমরা কিন্তু প্রতিদিনই চারটি গ্রুপেরই যে দলগুলো রয়েছে তাদের কিন্তু পয়েন্ট টেবিলের অবস্থান দেখব। তো গ্রুপ ডির পরে যদি আমরা গ্রুপ সিতে চলে আসি, তো গ্রুপ সিতে যে দলগুলো অবস্থান করছে অস্ট্রেলিয়া, নামিবিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া, নামিবিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে এই চারটি দল কিন্তু গ্রুপ সিতে অবস্থান করছে। আর গ্রুপ সিতে যে দলগুলো রয়েছে তাদের মাঝেও কিন্তু কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। আজ ১৯ জানুয়ারি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তো গ্রুপ ডি ও গ্রুপ সিতে কিন্তু কোনো ম্যাচ হয়নি। তো ২০২৪ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো সবগুলো ম্যাচের সময়সূচি কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, তো অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবেন। তো গ্রুপ সি ও গ্রুপ ডিতে কোনো ম্যাচ না হলেও গ্রুপ বি এবং গ্রুপ এতে থাকা দলগুলোর কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তো চলুন আমরা দেখে নিই গ্রুপ বিতে দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ বিতে যে দলগুলো রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, একটি ম্যাচ জেতার কারণে পয়েন্ট পেয়েছে ২। অপরদিকে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড এখনও কোনো ম্যাচ খেলেনি। ইংল্যান্ডের মতোই স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলও কিন্তু এখনও কোনো ম্যাচ খেলেনি। এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। ওয়েস্ট ইন্ডিজ একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, কোনো পয়েন্ট কিন্তু তারা পায়নি। তো এরপর যদি আমরা গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান দেখি, তাহলে দেখতে পারবো গ্রুপ এতে যে দলগুলো রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। আয়ারল্যান্ড একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা আজ জিতেছে, আর একটি ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে ২। অপরদিকে পয়েন্ট টেবিলে দুই নম্বরে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু এখনও কোনো ম্যাচ খেলেনি। এরপর তিন নম্বরে রয়েছে ভারত। ভারতও কিন্তু কোনো ম্যাচ খেলেনি। তো বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ রয়েছে আগামী ২০ জানুয়ারি। বাংলাদেশ সময় ২টা থেকে ম্যাচগুলো কিন্তু শুরু হবে, আর প্রতিটি ম্যাচ আপনারা দেখতে পারবেন কিন্তু ICCTV-র ওয়েবসাইটে। তো ICCTV-র ওয়েবসাইটে কীভাবে খেলাগুলো দেখবেন আপনারা যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একাধিক কমেন্ট পেলে আমি কিন্তু পরবর্তীতে সেই সম্পর্কে জানিয়ে দেবো। তো পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা আজকে হেরেছে, যার কারণে কোনো পয়েন্ট পায়নি। তো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আছে পয়েন্ট টেবিল আপডেট সহ। সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।